নমস্কার বন্ধুরা, লতাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের দেখাবো বাঙালির জনপ্রিয় এক রেসিপি, পটলের দোলমা চিংড়ি মাছ দিয়ে। তাহলে শুরু করা যাক রেসিপিটা। আমি চারটে পটল নিয়েছি, নিয়ে খোসাটা চেঁচে নিয়েছি, আর পটলের দানাগুলো একটা চামচ দিয়ে সব বের করে নিচ্ছি। আর এইটা হচ্ছে একদম কচি পটল, আর এর দানাগুলো প্রচণ্ড নরম। দেখুন, এইভাবে দানাগুলো সব বার করে নিয়েছি। আর দানাগুলো যেহেতু নরম, সেই জন্য আমি দানাগুলো আর বাটবো না। কিন্তু যদি পাকা পটল হয়, তাহলে দানাগুলো অবশ্যই বেটে নিতে হবে। এবার আমি একটা পুর তৈরি করব। সেই পুরের রেসিপিটা আগে দেখাই। কড়াই 2 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ কুচি দিয়েছি। আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে ভেজে নেব পেঁয়াজটা। এরপর আমি 200 গ্রাম চিংড়ি মাছ বেচে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটা পেঁয়াজের ওপর দিয়ে ভালো করে ভেজে নেব। আর পটলের দানাগুলো দিয়ে দিলাম। পটলের দানাগুলো যেহেতু একদম নরম বলে, আমি পেঁয়াজ, চিংড়ি মাছ আর দানা একসাথে আমি ভেজে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দেব, দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এরপর দেব 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর 1/2 চামচ জিরে গুঁড়ো, আর 1/2 চামচ নুন, আর একটু মিষ্টি দেব। যদি আপনারা মিষ্টিটা না দিতে চান, নাও দিতে পারেন। দিয়ে ভালো করে কষিয়ে নিলেই রেডি হয়ে গেছে আমার পুর। এবার একটা পাত্রে ঢেলে নেব। এবার আমি একটা মশলা তৈরি করে নেব। আমি 1 চামচ পোস্ত দিয়েছি, আর 2 চামচ চালমগজ, 1টা বড় টমেটো, আর 4-5টা কাজু দিয়ে একটা মশলার পেস্ট করে নিয়েছি। নিয়ে এবার পুরটা ঠান্ডা হয়ে গেছে, এবার পটলের মধ্যে আমি পুরগুলো সব ভরে দেব। দেখুন, এক এক করে এইভাবে পুরগুলো ভরে দেব। পুর ভরার পর পটলের যে মুখগুলো কেটে রেখেছিলাম, সেটা টুথপিক দিয়ে আটকে দেব, তাহলে আর পটলের মুখগুলো খুলে যাবে না বা পুরটাও আর বেরিয়ে আসবে না। এইভাবে সব পটলের আমি পুর ভরে নিয়েছি। এবার আবার তেল দিলাম 2-3 চামচ, সর্ষের তেলেই করবো এটা। দিয়ে পটলগুলো ভালো করে লাল করে ভেজে নেব। আর আমি একইভাবে এরকম একটা চিচিঙ্গের দোলমা দিয়েছিলাম বা দোলমা দিয়েছিলাম, সেই রেসিপিটা আপনারা চাইলে দেখতে পারেন। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। নিয়ে ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচি দিলাম, আর আদা রসুনের যে পেস্টটা করা ছিল, 2 চামচ আদা রসুন বাটা দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে, আর চালমগজ, পোস্ত, কাজু আর টমেটো দিয়ে যে পেস্টটা করেছিলাম, সেটা এবার দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়বে, আর গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,
দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর একটু চিনি দেব, চিনি দিয়ে ভালো করে কষিয়ে আর যে পুরটা বেঁচে ছিল সেই পুরটাও এর মধ্যে দিয়ে দেব। দিয়ে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কষাতে থাকবো। তেল ছেড়ে গেলে এবার আমি গরম জল ঢেলে দেব, ভাজা পটলগুলো গ্রেভির মধ্যে সব দিয়ে দেব। কিন্তু আমি চারটে পটল প্রথমে দেখিয়েছিলাম কিন্তু পুর বেশি হয়েছিল বলে আবার দুটো পটলের পুর ভরেছি। মোট ছটা পটলের আমি দোরমা বা দোলমা করেছি। এবার চাপা দিয়ে দিয়েছিলাম, রেডি হয়ে গেছে আমার পটলের দোলমা। হাফ চামচ ঘি আর গরম মশলা ওপরে ছড়িয়ে দিলাম, দিয়ে একটা প্লেটে তুলে নিলাম। আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন, অনুষ্ঠান বাড়ির মতোই হবে, কোনো অংশে কম হবে না, স্বাদ হবে দারুণ। বন্ধু আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন আর আমার সাথে থাকবেন।